হ্যালো ফুটবল ফ্যান্স, গত মৌসুমে মেজর লিগ সকারের প্লে অফে খেলার সুযোগ পায়নি মেসির দল ইন্টার মায়ামি। তাই মেসির মৌসুমটা একটু আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল। লম্বা ছুটি পেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। নানা জায়গায় বেড়ানো শেষে ছুটির শেষভাগটায় রোজারিওতে নিজের বাড়িতে পরিবারের সঙ্গে ছিলেন তিনি। সেখান থেকে গতকাল ফিরেছেন মায়ামির প্রাক মৌসুম প্রস্তুতিতে। রোজারিও থেকে সরাসরি ফোর্ট লডারডেল বিমানবন্দরে নামেন মেসি। সেখানেই তিনি মায়ামির সতীর্থদের সঙ্গে যোগ দেবেন। মায়ামির হয়ে শুধু যুক্তরাষ্ট্রের ফুটবলের নতুন মৌসুমের প্রস্তুতিই নয়, এবছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতিও নেবেন তিনি। ক্লাব বা জাতীয় দলের হয়ে মেসি সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের 21 নভেম্বর। সেদিন 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে 1-0 গোলে জিতেছিল লিওনেল মেসির দল আর্জেন্টিনা। এবছর মেসি প্রথম মাঠে নামবেন 19 জানুয়ারি। এদিন ইন্টার মায়ামি এল সালভাদরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর মেসির দলের প্রস্তুতি ম্যাচ খেলার কথা এফসি ডালাসের বিপক্ষে, যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে জানুয়ারির 22 তারিখে। তারপরে ইন্টার মায়ামি যাবে সৌদি ভ্রমণে। সেখানে তারা সৌদি প্রো লীগের নেইমারের ক্লাব আল হিলাল ও রোনাল্ডোর দল আল নাসেরের মুখোমুখি হবে। এরপর তারা হংকংয়ে যাবে এবং সেখানকার লিগে সেরা দলের বিপক্ষে খেলবে মেসিরা। এরপরে ইন্টার মায়ামি মুখোমুখি হবে ভিসেল কোবেলের বিপক্ষে এবং প্রাক মৌসুমের শেষ ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়সের বিপক্ষে। এরপরই ইন্টার মায়ামি MLS-এর ম্যাচের মাধ্যমে তাদের নতুন মৌসুমের যাত্রাটা শুরু করবে, যেখানে নতুন মৌসুমে MLS-এর প্রথম ম্যাচে মায়ামি মুখোমুখি হবে রিয়াল সল্টলেকের বিপক্ষে, যে ম্যাচটি 22 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে তার আগে প্রাক মৌসুমের ম্যাচগুলোর দ্বারাই যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন এক লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের যুগে শুরু হবে, যেখানে প্রায় 3 বছর পর আবারও মেসি ও সুয়ারেজকে একই ক্লাবের জার্সিতে মাঠে খেলতে দেখা যাবে। সর্বশেষ 2020 সালে লুইস সুয়ারেজ বার্সেলোনা ছাড়ার আগে এই দুজন একসাথে মাঠে নেমেছিলেন। তারপর প্রায় 3 মৌসুম ভিন্ন ভিন্ন ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই দুই মহাতারকা। তবে পরবর্তী মৌসুমে লিওনেল মেসির পাশে আবারও লুইস সুয়ারেজকে দেখা যাবে। এর আগের মৌসুমে লিওনেল মেসি একাই প্রত্যেকটা প্রতিযোগিতায় ইন্টার মায়ামিকে সামনের থেকে নেতৃত্ব দিয়েছেন। তবে পরবর্তী মৌসুমে লুইস সুয়ারেজও তার প্রিয় বন্ধুর কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামবে। ব্রাজিলিয়ান লিগে গেল মৌসুমটাও দুর্দান্ত কেটেছে এই উরুগুয়ান গোল মেশিনের, যেখানে তিনি 53 ম্যাচে 22টি গোলের পাশাপাশি 17টি অ্যাসিস্ট করে এসেছেন। এবং পরবর্তী মৌসুমেও ইন্টার মায়ামি ও তাদের ভক্তদের লুইস সুয়ারেজের কাছ থেকে এরকম অসাধারণ পারফরম্যান্সেরই আশা থাকবে।